পুড়ি মারলে কেন? পুড়ি মারলে কেন? আমি কে পিছনে আছে দেখে নিন। আচ্ছা এ মেয়েটা পুরি মারলে কেন? পুরি মারলে কেন? আরে পুরি মারলে কেন? জিজ্ঞাসা করুন কেন করলে, পুরি মারলে কেন, কেন করলে? ঘুরি মারলে কেন? ভাই হাতে লেগে যাবে। ফোনে তুলছে না, ফোন নাকি ফেলে গেছে, পুরো সবাই খুঁজছে। এই তো সম্পূর্ণ চার্জ বাড়ি না দেবো নাকি? আরে গাড়িতে ঘুরা, দাদা আপনার নাম? আমার নাম সুরজিৎ মন্ডল, আমার ভাই রঞ্জিত মন্ডল। তো আমি আর্মিতে সার্ভিস করি। তো আমার ভাই যখন দুর্ঘটনা হয়, আমি যখন খবর পাই ওখানে গিয়ে পৌঁছাই, তখন দেখি ভাই আমার জ্বলন্ত অবস্থায় চলছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশ সূত্রে জানাই, আর পুলিশ থেকে পুলিশ গিয়ে ওর দেহ উদ্ধার করে। দেহ উদ্ধারের পর ওর বাড়িতে ছানবিন করে। ছানবিনের পর ওর বাড়ি থেকে যে আমার ভাইয়ের হাতে একটা আঙুঠি আর বালা আর চেন ছিল, খুদি মালা একটা চেন ছিল, সেগুলা ওর বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে। কি মনে হচ্ছে আপনার? আমার তো ধারণা, সবারই ধারণা একটাই, যে ওকে প্রথম মেরে দেওয়া হয়। মেরে দেওয়ার পর ওর উপর নাইট্রিক অ্যাসিড ঢেলে কাপড় দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। আপনি ওদের শাস্তি চাইছেন? আমি তো ওদের শাস্তিও চাইছি, যাতে মানে ফাঁসি হয়, ফাঁসি না হওয়া হলেও যেন ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আমার ভাই যেমন পুড়িয়েছে ভাইকে, তেমনই ওদের পুড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ একটু বলুন, মানে কাকে পুড়িয়ে মারতে চাইছেন? ও মানে ওদের বাড়ির সব মেয়েদের, মেয়ের বাড়ির সবাইকে, ওদের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে। আপনার ভাইকে যারা মেরেছে এই নৃশংসভাবে, বলুন। আমার ভাইকে যারা মেরেছে তাদেরকে নৃশংসভাবে
যাবে নৃশংস ভাবে মেরেছে, তাদেরকে যেন এইভাবে পুড়িয়ে মারা হয়, আমি সেটাই চাইছি। আমার নাম শ্রী রেবতী রমন পাল। যেদিন মারা যায় তার তিন দিন আগে মেয়ের মা আমার বাড়িতে গিয়েছিল, কমপ্লেন করছে ছেলেটির নাকি ভাব আছে, এন তেন কি আজেবাজে ব্যবহার করে বলছে। তখন আমি বললাম তোমার মেয়ের আপত্তিকর ছবি আছে, তুমি আমার হেল্প করতে থানায় যাও না, আমি থানায় যাবো না, দরকার হয় ওকে মেরে দেবো, থানায় যাবো না। তখন আমি বললাম না, এটা আইন হাতে তুলে নেবে না, আইন হাতে তুলে নেওয়াটা কোনো মানুষের কর্তব্য নয়। ঠিক তারপরের দিন বাইদেবী একটি চায়ের দোকানে পঞ্চায়েত সদস্য হিসেবাবু সহ আমি ছিলাম, ছেলেটি দেখা হলো, ছেলেটিকে বোঝালাম, ছেলেটি বহু দুঃখ প্রকাশ করছে, বহু টাকা পয়সা নিয়েছে। তারপরে দিন রাত একটা পাঁচে আমাকে মেয়েটির মা মানে সায়নীর বাবা মদন মণ্ডল ফোন করছে যে দাদা আমার বাড়ির কাছাকাছি দাউ দাউ করে আগুন জ্বলছে, কে একজন চিৎকার করে বলছে আমাকে বাঁচাও বাঁচাও, দাদা তুমি আসো না। তখন আমি বললাম আমি প্রায় এক কিলোমিটার দূরে আছি, তুমি তোমার বাড়ির কাছাকাছি লোক খবর করো, অথবা তুমি চিৎকার চেঁচামেচি করো তোমার ঘরে চারজন, তাহলে কিন্তু লোক ছুটে আসবে। না দাদা ভয় লাগছে তুমি আসো না। আমি কইছি না এটা ঠিক হবে না। তবু আমি ওই পাশাপাশি চার পাঁচজনকে যখন ফোন করলাম, তারা প্রায় রাত দেড়টার সময় এসে যখন দেখে ছেলেটি টোটাল ঝলসে গেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, এই বিষয়টি ভয়ে হয়তো কেউ কাছাকাছি যায়নি। তারপর গ্রাম একজোট হয়ে যখন গিয়ে দেখলো তখন প্রায় চারটে, তখনও জ্বলছে, একটার সময় থেকে চারটা পর্যন্ত ছেলেটি জ্বলছে। তারপর প্রশাসনে ফোন করতে, ছেলেটির দাদা মিলিটারি ম্যান, উনি প্রশাসনে সহযোগিতা চাইতে প্রশাসন এসে ডেড বডি নিয়ে যায়। বিষয়টি এই জায়গায় চলছে, আমরা চাইছি আসামির উপযুক্ত শাস্তি হোক, খুন কোনো সূত্র সমাধান সূত্র নয়, তদন্ত সঠিক তদন্ত হোক, সঠিক তথ্য বেরিয়ে আসুক, দোষী যেন শাস্তি পায়। আমি কিন্তু ঘটনাস্থলে ছিলাম না, আমি থানায় গিয়ে দেখেছিলাম ডেড বডিটা, দেখলাম যে এইভাবে আগুন জ্বালিয়ে মোটামুটি পুড়া পুড়ির মতো এইরকম একটা কেস আর কি। কেন হুট করে এরকম মেরে দিল বলতে ধারণায় কি আর, মোটামুটি এদের ছিল প্রেম টেম, যেরকম করে ইয়াং ছেলেরা সেরকম প্রেম ভালোবাসা ছিল, এর মধ্যে যে এত গভীরতায় গিয়ে এইভাবে হবে তা আমরা ধারণা করতে পারিনি। গ্রামবাসী সবাই বলছে এদের এদেরই শাস্তি হোক, এদেরকে দোষী সাব্যস্ত সবাই করতেছে, আমিও চাই এদের শাস্তি হয়, যারা খুন করেছে তাদের শাস্তি হোক।